বাংলাদেশের মানুষ তাদেরকে আর দেশ পরিচালনার দায়িত্ব দিবে না। যারা মানুষের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, যারা মানুষকে জিম্মি করে রাজনীতি করে, তাদের ডাকে তো মানুষ সাড়া দেয়নি এবং দিবেও না। মার্কিন রাষ্ট্রদূতকে তাদের বাড়িতে ডেকে নিয়ে গেছেন, তারা আসলে মার্কিন রাষ্ট্রদূতকে বিতর্কিত করেছেন। মায়ের ডাক নামে সংগঠনের কোঅর্ডিনেটরের বাসায় যাওয়ার পরামর্শ কে দিয়েছে জানি না, যারাই পরামর্শ দিয়েছে তারা এটি সঠিক পরামর্শ দেননি।